তো গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ওয়েলকাম টু ট্যুর গাইড, ওয়েলকাম টু ট্যুর গাইড বাই জনার্দন। আরেকটা বলবো ওয়েলকাম টু গ্যাংটক। তো এখন ডিস্ট্রিক্ট কোর্টের কাছে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এখানে আছি, নর্থ সিকিম রওনা দিচ্ছি আজকে। প্রথমে সাইট সিন করতে করতে যাব, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে পরে ডিটেলস সমস্ত বলতে থাকবো। আর আগের ভিডিও তোমরা দেখেছো, আমরা এমজি মার্গ এসেছিলাম, মানে গ্যাংটক এসেছি, গ্যাংটক এসে এমজি মার্গ ঘুরেছি, সমস্ত কিছু সেগুলো দেখিয়েছি। আর ওই ভিডিওটার লিঙ্কও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আই বাটনে কোথাও তুমি এটা দেখতে পাবে। তো এই ভিডিওটা কমপ্লিট করো, করে ওই ভিডিওটা দেখতে যাবে, ঠিক আছে? দেখো, ভালো লাগবে। আর অনেক কিছু ইনফরমেশন দেবো, এটা শুধু ব্লগ চলছে, এরপরে সমস্ত ট্যুর গাইড দেবো। এখন এই মে মাসে খরচ কত সেটাও বলবো। আজকে এখন বাজে প্রায় 11:03, একটু দেরি হয়ে গেছে আমাদের, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। তো এটা নিয়ে ভাবার কিছু নেই, চলো, অনেক কিছু দেখানোর মতো আছে। আর আর কি, চলো স্টার্ট করে দিয়েছি, আর দেখতে থাকো। আর জাস্ট এখানে ট্যাক্সি স্ট্যান্ডের ভিউটা দেখো এদিক থেকে। ট্যাক্সি স্ট্যান্ডের মধ্যে ভিউটা একবার দেখো, এখানে গাড়িতে সব বাঁধা হচ্ছে, আর ওখানে ওই গাড়িটাতে বাঁধা হচ্ছে আমাদের। তো চলো বাঁধাবাঁধিগুলো করে নিই, নিয়ে তারপর রওনা দিয়ে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো। তোমরা দেখেছো আমরা ট্যাক্সি স্ট্যান্ডে ছিলাম, ওখান থেকে গাড়িতে নিয়ে এখন গাড়িতে যাচ্ছি। তো মোটামুটি প্রায় 12:57, ড্রাইভার দাদা আমাদের আছেন, খুব বাহ, ড্রাইভার দাদা খুবই ভালো। উনি এই 3 দিন ধরে আমাদেরকে ঘোরাবেন, আর সমস্ত জায়গা সম্পর্কে উনি বলছিলেন, সেগুলো সব আমরা শুনছি এবং আমি তোমাদেরকে পরে বলে দেবো। আর এই যে আমার পিছনে আমার গ্রুপ, বলেছিলাম না 8 জন আছে, ওখানে স্মৃতিকোনাদি আছে, রিয়া আছে, শ্যামল আছে, সাথী আছে, আর পিছনে তনু কোথায়, আমার বউ তনু ওখানে আছে, তন্ময় আছে, আমরা এই 8 জন আছি, এখানে সুব্রত আছে, আমরা এই 8 জন আছি। তো চলো সারাদিন অনেক মজা করবো, আর ইনফরমেশন অবশ্যই তোমাদেরকে দেবো। আমি এই প্যাকেজটা বুক করেছি আকসমা সময় শুভমদার কাছে, আর শুভমদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও, বুকিং করতে চাও, করতে পারো। আর কি কি আছে নর্থ সিকিমে প্যাকেজের মধ্যে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে এই ব্লগ শেষ হওয়ার সাথে সাথে বলবো। আজকের ব্লগটা শেষ করবো আজকের সন্ধ্যাবেলা, মানে লাচেনে পৌঁছে আমরা প্রথম দিন লাচেনে ঢুকবো, আর সাইট সিনগুলো করে করে যাবো। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি দ্বিতীয় ব্লগ শুরু করেছি আমার ট্যুরের, মানে সিকিম ট্যুরের দ্বিতীয় দিনে, আর এই দ্বিতীয় দিন সম্পূর্ণটাই থাকবে দ্বিতীয় ব্লগের খাতায়। তো চলো তোমরা দেখতে থাকো সিনিক বিউটি। আর মাঝে মাঝে তোমাদেরকে আমি বলে দেবো যে আমার এই প্যাকেজ বুক করতে আমার কত টাকা খরচা পড়েছে, আর কীভাবে প্যাকেজ বুক করেছি, এই সমস্ত কিছু। তো আমি আগেই বলেছি আমি আকসমাজ হোমের শুভমদার কাছে এই প্যাকেজটা বুক করেছিলাম, মানে নর্থ সিকিমের প্যাকেজটা। তো নর্থ সিকিমের প্যাকেজে মে মাসে কিন্তু যথেষ্ট বেশি হয়, যদি একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির তুমি প্যাকেজ নিতে চাও, অ্যাকোমেন্ডেশন যদি তুমি ভালো পেতে চাও, তাহলে তোমাকে খরচ করতে হবে মোটামুটি পার হেড 4-4,500 টাকা। আর আমাদের যেহেতু গাড়িতে আমরা 8 জন করে নিয়েছিলাম, ওদের প্যাকেজ হয় একটা গাড়িতে 10 জন করে নিয়ে প্যাকেজ হয়, সেক্ষেত্রে 10 জনের জন্য 45,000 টাকা কিন্তু খরচ করতে হয়। সেক্ষেত্রে আমি 8 জনের জন্যই 45,000 টাকা খরচ করলাম, আমার একটু বেশি খরচ হলেও আমাদের জার্নিটা হবে অনেক কমফর্টেবল। তো সে কারণেই আমরা 8 জনে ফুল প্যাকেজটা নিয়েছিলাম। সেলফি চলছে, স্মৃতিগোনা আর সুব্রতর সেলফি চলছে, আর আমাদের মোটামুটি লাঞ্চ হয়ে গেল। এখন কটা বাজে? 3:15, 3:00 ঢুকেছি এখানে একটা জায়গাতে, প্যাকেজের মধ্যেই ছিল, খাওয়া হয়ে গেল, আর ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আবার গাড়ি ছেড়ে দেওয়া হবে। তবে একটু দেরি আছে এখন আমাদের, মানে লাচুং লাচের পৌঁছতে এখন অনেক দেরি। তো খাবারের মধ্যে কী ছিল রাত্রে গিয়ে আমি হোটেলে গিয়ে ডিটেলস বলে দেবো, আর খাবারের কোয়ালিটি কী ছিল সেটাও বলে দেবো। যদিও ফুড ব্লগার নয় যে খাবারটা কী আছে না আছে দেখে দেখে বলবো, তাই আমি খাবারের জায়গায় কোনো পিকচার করিনি বা ছবি করিনি। আর হোটেলটা প্রচণ্ড ভিড়, তবে এখানকার খাবার মানে ন্যাচারাল খাবার, লাইট খাবার হবে, কোনো কিছু সেরকম মতো ডিটেলস থাকবে না, মানে স্পাইসি ফুড থাকবে না। তো চলো পরে ভিডিওটা এনজয় করতে থাকো, আর তোমাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর ফুটেজ আছে, এখানে তো চারিদিকেই পাহাড় আর পাহাড়,
মানে ওয়াও মোমেন্ট আছে প্রচুর, ঠিক আছে, দেখতে থাকো। আর তবে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, তাই ওটা একটু জার্নিটা খুব কষ্টকর, ঠিক আছে। চলো ডিটেলস তোমাদেরকে পরে আরো বলছি। তো তোমরা দেখতে থাকো, অনেক কয়েকটা ঝর্ণা থাকবে এবং এই সুন্দর দৃশ্য। আর এরপরে আমরা গিয়ে পৌঁছে যাব একদম সন্ধ্যা নাগাদ লাচেন হোটেলেতে। আর আজকের ভিডিও আমি লাচেন হোটেলে পৌঁছানো পর্যন্তই রাখবো। তো আমি নতুন করে খাবার ভিডিও শ্যুট করিনি, কোনো কিছুই করিনি, আর হোটেলের রুমের ভিডিও শ্যুট করিনি, তার কারণ তোমাদেরকে আমি শুধুমাত্র পাহাড়ের সিনিক বিউটি দেখাতে চেয়েছি। তো চলো এই পাহাড়ের সিনিক বিউটি এনজয় করতে করতে ট্যুরটাকে এনজয় করো। যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা নেচারটা ভালোবাসো, তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমি শুধুমাত্র নিখাত নিপাট প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছি। তো এখন এই মুহূর্তে নাগা ফলসে আছি আর প্রচণ্ড ঠান্ডা, পুরো ফেটে যাচ্ছে টি শার্ট পরে, মানে ফেটে যাচ্ছে একদম, কিন্তু মানে কি বলবো, উত্তেজনায় গরম হয়ে গেছি। আর এদিকে নিচের ভিউটা একবার দেখো, এখানে তো নাগা ফলসের ওপরে ভিউটা দেখাচ্ছিলাম, তো নিচের ভিউটা একবার দেখো, জলের গর্জন এসে শুনতে পাচ্ছ, আর এইখান থেকে শুরু হয়ে এদিকে। তো কালকে সন্ধ্যাবেলার সময় আসার পরে যখন লাচেনে আমি পৌঁছলাম তখন বৃষ্টি পড়ছিল, আর তার সাথে সাথে আমাদের যে হোটেল নেওয়া ছিল সেই হোটেলের জেনারেটর খারাপ হওয়ার কারণে হোটেলে লোডশেডিং ছিল প্রায় এক ঘন্টার মতো, তো আমি সে কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর খাওয়া দাওয়া করে, কারেন্ট আসার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আমাদেরকে একদম ভোর ভোর উঠতে হতো গুরুদংমার লেক এবং কালাপাথার যাওয়ার জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে তো ভিডিওটা এসে শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে সন্ধ্যে হয়ে গেছিলো আর সন্ধ্যাবেলা দেখার মতো কিছু ছিল না। তো আজকে সকালে ভিডিওটা শেষ করছি, আগের ভিডিওটা, আজকে গুরুদংমার লেক যাবো আমরা, যেটার জন্য একটা খুব এক্সাইটমেন্ট আছে, দেখি কি হয়। গুরুদংমার লেক যাবো আর কালাপাথার যাবো, কালাপাথার না কালাপাথার যাবো। তো ওখানে কীরকম পরিবেশ, কীরকম এখন বরফ আছে বা কীরকম কী দেখতে, সে সমস্ত কিছু তোমাদেরকে বলবো বা দেখাবো, কিন্তু এখন তো প্রচণ্ড ঠান্ডা, সব একদম এখানে হনুমানের মতো হয়ে গেছে, ম্যাকুজির মতো হয়ে গেছে সব, পিছনে সবাই দেখতে পাচ্ছ, এই দেখো। তো ঠিক আছে, আগের ভিডিওটা তো ওইখানে, আগের ভিডিওটা এখান থেকে শেষ করলাম আর আজকের ভিডিওটা এখানেই শুরু করছি, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর আগের ভিডিওটাতে যদি কিছু ইনফরমেশান জানার থাকে, যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, যাবতীয় জিনিস আমি রিপ্লাই করে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি।